সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানমালায় এখন আপনাদের জন্য রয়েছে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান স্মৃতি জাগানিয়া। সঙ্গীত পরিবেশনায় ফিরোজা বেগম, গ্রন্থনা শামসুল হুদা, উপস্থাপনা রোকেয়া রহমান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সৈয়দ জামান। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের স্মৃতি জাগানিয়ায়। আমাদের আজকের স্মৃতি জাগানিয়ায় আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। আমরা আশাবাদী আপনাদের ভালো লাগবে। জীবন্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম জন্মেছিলেন 1930 সালের 28 জুলাই গোপালগঞ্জের কাশিয়ানী থানার ঘুনাপাড়া গ্রামে। দিনটি ছিল বুধবার এবং পূর্ণিমার রাতে। এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে তার পিতার নাম ছিল খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মাতার নাম ছিল তোকাবুন্নেসা। তৎকালীন ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম উকিল ছিলেন তার পিতা এবং নানান সমাজকল্যাণমূলক কাজের জন্য তিনি খান বাহাদুর উপাধি পেয়েছিলেন। এই কিংবদন্তি শিল্পী অতি ছোটবেলায় গানে হাতে খড়ি দিয়েছিলেন। তার প্রথম সঙ্গীতে যাত্রা শুরু হয় আনুষ্ঠানিকভাবে কলকাতার বেতারে শিশুকমল এক অনুষ্ঠানের মাধ্যমে। তিনি সঙ্গীতে তালিম নিয়েছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রধান সহকারী এবং সুর শিল্পী চিত্তরায়ের কাছে। পরবর্তীতে তিনি তামিল নেন সুরস্রষ্টা এবং সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্তের কাছে। আমাদের আজকের এই অনুষ্ঠানে কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের সাথে আলাপচারিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রিত হয়ে এসেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কামাল লোহানী। আমরা তাদের এই আলাপচারিতার মাধ্যমে জানতে পারবো তার সঙ্গীত জীবনের নতুন নতুন অনেক তথ্য। আজকে স্মৃতি জাগানিয়ার এই অনুষ্ঠানে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি হলেন আমাদের অত্যন্ত পরিচিত। তার পরিচয় আপনাদের সঙ্গে করিয়ে দেওয়ার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না, কিন্তু তারপরেও যখন এখানে আমরা উপস্থিত হয়েছি একসঙ্গে তখন বলে দিতে চাই যে তিনি হলেন সেই ফিরোজা বেগম যাকে আমরা জীবন্ত কিংবদন্তি হিসেবে ধরতে পারি সঙ্গীতের জগতে। তার নজরুলের গানের চর্চায় আমরা যখন তাকে পেলাম 60-এর দশকে 67-এর জানুয়ারি মাসে তিনি এলেন ঢাকায় এবং তারপর থেকে নজরুল সঙ্গীতের যে চর্চা এবং প্রচার হয়েছে সেটিও আমি বলবো তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। নজরুল ইসলামকে আমাদের পাকিস্তান আমলে দেখেছি দ্বিখণ্ডিত করে দেখাবার একটা প্রয়াস সরকারি কর্তৃপক্ষের ছিল। সেইখানে সেই আমলেই ফিরোজা বেগম যখন ঢাকায় এলেন কাজী নজরুল ইসলামের যে অসাম্প্রদায়িকতার যে উচ্চারণগুলো ছিল, প্রচণ্ড গতি তার ছিল, তার গানের ভেতর দিয়ে সেই কথাগুলোকে তখন কিন্তু আমরা উপস্থাপন করতে পেরেছি। কারণ যেটা আমাদের তখনকার গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রেও একটা ভীষণ রকমের প্রভাব বিস্তার করেছিল। আমি ফিরোজা আপাকে জানি যে তিনি নজরুল সঙ্গীতের সম্রাজ্ঞী, কিন্তু তার আধুনিক গান আছে, তার উর্দু গান আছে, গজল আছে, গীত আছে এবং তিনি নানা ধরনের লোকসঙ্গীত গেয়েছেন।
যে আজকের আসরে যে গানগুলো তিনি পরিবেশন করছেন এই গানগুলোর অনেকটাই তার নিজের লেখা, আবার সুর সবগুলো তারই করা। এটা বোধহয় আমি জানি না সবাই জানি কিনা আমরা, যে তিনি সুরকারও এবং গীতিকারও। সুতরাং আজকের আসরে তার যে গানগুলো গাওয়া আমরা শুনব, সেগুলো শুনলে অন্তত পক্ষে এইটুকু বুঝতে পারব যে শুধুমাত্র তাঁর প্রতিভাটি একটি জায়গায় সীমাবদ্ধ হয়ে থাকেনি, এই প্রতিভা বিচ্ছুরিত হয়েছে বিভিন্ন অঙ্গনে। সঙ্গীতকে সমৃদ্ধ করার জন্যে তাঁর যে একটা জীবন, সারা জীবনের প্রয়াস, 65 বছর ধরে একজন ভদ্র মহিলা গান গাইছেন, এটা তো কম কথা নয়। এ তো কিংবদন্তির চেয়েও অনেক বড় কথা যে তিনি এতদিন পর্যন্ত তার এই সঙ্গীত জীবনের সাধনাকে বাঁচিয়ে রেখেছেন। আপা, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি যে আপনি কেন এই যে প্রণব রায় বা এ ধরনের যারা তখনকার নামি গীতিকার ছিলেন বা অনেক সুরকার ছিলেন, কমল দাশগুপ্তের কথা তো আমরা অবশ্যই জানি এবং তার সমস্ত গানগুলো আপনি প্রচণ্ডভাবে গেয়েছেন এবং জনপ্রিয় হয়েছে এই গানগুলো, তো সেখানে আপনি নিজে গান লেখা এবং সুর করার এই এটা কখন বোধ করলেন এবং কেন আসলো এটা? আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এত গান করেছি সারা জীবন, এত কিছু দেখেছি, এত কিছু জেনেছি, কিন্তু এত কিছু শিখতে পারিনি। যাদের আমি দেখেছি তারা কেউ নেই, বলতে গেলে নেই কেউ। সেসব বিখ্যাত অতি প্রতিভাবান লোকদের সংস্পর্শে আমি এসেছি, কিন্তু আমি তখন ছোট। কিন্তু কেন জানি না সেই প্রভাবটা আস্তে আস্তে প্রভাবটা আমার উপর পড়েছে। নজরুল ইসলামের পরে তো আমার মনে হয় প্রণব রায় খুব বেশি গান লিখেছেন এবং খুব বেশি গান তার রেকর্ডও হয়েছে। তা আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এত কিছু করার পরে আমার কোনো অবকাশ, কোনো সময় যদি আমি একা কিছু চিন্তা করি বা একা সময় কাটাচ্ছি, তারা যা বলে গেছেন সবই জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগযোগ্য, প্রয়োগ করে করেও সবাই, সেটার তো কোনো তুলনা নেই। কিন্তু তারপরেও আমি কেন মনে করলাম যে একটু ভিন্ন হলেও আমার তো আরেকটু কিছু কথা, আমার নিজের কথা তো বলা দরকার, বলতে চাই। কিছুটা দিন যদি ওনাকে পেতাম তাহলে হয়তো আমি আরো অনেক কিছু করতে পারতাম। আমার সকল চাওয়া বিফল হলো, এবার ফিরে জুড়ে মন রইল শুধু অসীম শূন্যতা, এবার ফিরে যায় আমার সকল চাওয়া বিফল হলো, এবার ফিরে যায়। আশা নিশি
সকল যাওয়া বিফল হলো এবার ফিরে যাও। আমি কিছু কথা বলতে চাই, যে কথা হয় আমি লিখব কিংবা কোথাও পড়ে আছে কারো কাছে কারো লেখা, যে তার ভেতর মনের মতো করে কিছু কথা। এই যেমন প্রণব রায়ের লেখা গানে সুর করা, আমার একটা অত্যন্ত মানে এই এই ইচ্ছাটা এবং এটা যে করেছি এটা রীতিমতো আমাকে সকলে দোষারোপ করতেও পারত যে কেন 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 এই পদে। তারপর আমার লেখা প্রথম গানে কমল দাশগুপ্ত সুর, এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। তিনি বললেন যে তুমি এটা লিখেছ, তারপরে সুর সুরকে কে দেবে, তোমার দিতে হবে সুর। আমি বললাম কি না আমি সুর দিতে পারবো না। এই হচ্ছে 55-56 এর কথা। তখন উনি সে গানটা নিয়ে উনি সুর করলেন। আমার কী সৌভাগ্য যে আমার লেখা গানে কমল দাশগুপ্তর সুর, এটা আমি ভাবতেও পারি না। হলো সেটা গলায় তুলে রাখলাম, মনের ভিতর রইলো, আমি নিজেরে জ্বালায়ে তোমারে দিয়েছি আলো, সে কি কিছু নয়, সে কি কিছু নয়। আমি নিজেরে জ্বালায়ে তোমারে দিয়েছি আলো, সে কি কিছু নয়, কোনো দাম নেই, সে কি কিছু নয়, কোনো দাম নেই। আমি সব কিছু দিয়ে তোমারে বেসেছি আলো, আমি সব কিছু দিয়ে তোমারে বেসেছি আলো, সে কি কিছু নয়, কোনো দাম নেই, সে কি কিছু নয়, কোনো দাম নেই। তোমারে জানাতে পারিনি আমি সবারে হারাই সব হারাই, তোমারে শুধু চেয়েছি আমি তোমারে হারাতে পারিনি, বলো সুরভি বিলায়ে যে মালা খানি শুকালো, সে কি কিছু নয়, কোনো দাম নেই, সে কি কিছু নয়, কোনো দাম নেই। আমি তোমারে চেয়েছি তাই কি গো তুমি দূরে সরে যেতে চাওয়ার চাওয়ার পাওয়ার মাঝখানে তুমি ইচ্ছে দেনে বলো বিনিময়ে আমি যা দিয়েছি যাহার আলো, সে কি কিছু নয়, কোনো দাম নেই, সে কি কিছু নয়, কোনো দাম নেই। এই যে সুর করার ব্যাপারটা, যখন প্রথম আমি একটু গুনগুন করে সুর গান প্র্যাকটিস করার পরে হঠাৎ হয়তো কোনো একটা রাগ বা কোনো একটা কয়েকটা নোট আমার খুব ভালো লাগলো, আমি তার উপরে একটা গানের কথা নিয়ে আমি চেষ্টা করলাম যে এটা হয় কি না। একদিন অর্ধেকটা আমার শ্যুট করা হয়ে গেছে, আমার কীরকম একটা অস্বস্তি হচ্ছে,
আমি তো সংসারে ভীষণ মানে মনোযোগী, সংসার তিনটে ছেলেকে নিয়ে তাদের, সুতরাং আমি কোনো জায়গায় একেবারে যে নিজেকে একেবারে হারিয়ে ফেলে দিন চলে যাবে তাও তো পারি না। হঠাৎ আমার খেয়াল হলো, আমি তাকিয়ে দেখি যে দরজা ধরে দাঁড়িয়ে আছেন আমার গুরু, উনি দাঁড়িয়েছে। আমি না আমি লজ্জায় সেদিন কি যে মনে হলো, আমি বল উনি বললেন কেন তুমি থামলে, আমি বললাম যে এই এরকম করে শোনা উচিত হয়নি, আমি না ওই এইটা আমার এরকম করে শোনা উচিত হয়নি একদম, আমি কী না কী করছি কী না কী করছি বলে সব আমি শুনেছি, যা করছো ঠিক, এটা তোমার দেশি টরিটা তুমি কি করে পারলে, আমি সেটা আছে দেশি টরির উপর তুমি ই করছো, কাজী সাহেবের কথা বসে সুর করছো, ওনার ইয়ে মোর অপরাধ শুধু মনে থাকে, আমি কাঁদি তারই আগুনে আমারই অন্তর পুড়ে হোক খাক মোর অপরাধ শুধু মনে থাকে, কেন যে ওই বই খুলে কেন যে ওইটা সুর করতে লাগলাম, উনি বললেন যে খুব ভালো, তারপরে পাশে এসে বসে উনি বললেন যে আমি একটা কথা বলি, তুমি গানের চর্চার পরিবেশনার পরেও তুমি সুর করতে চেষ্টা করো, আমি বললাম যে হ্যাঁ একটা সুর করতে চেষ্টা করো, কিছু জানি না আমি সুর করতে, বলেন কি তুমি চেষ্টা করো, আমি বললাম তুমি চেষ্টা করো তোমার কিন্তু হবে। মনের নাগালে যাকে পাই।
হতে চাই, তাই নেশা হতে চাই, যদি নিশানা ধরি জসীমউদ্দিন সাহেব তো আমাকে অনেক ইয়ে গান ফোক গান শিখিয়েছেন, উনি কেন জানি আমার গান ভীষণ পছন্দ করতেন, যে গানই আমি গাই উনি খুব পছন্দ করতেন। কেন জানি না, ওটা আপনার তখনকার গায়কী এবং আপনি যেখানটায় উঠে গেছেন সেই জায়গায় মানুষকে মুগ্ধ করছেন, সমস্ত মানুষ বিমোহিত হয়ে আপনাকে শুনছে। জসীমউদ্দিন সাহেব আমি যদি রবীন্দ্রসঙ্গীতে যে তোমরা যা বলো তাই বলো আমার লাগে না তোমানে, বারবার বাসায় এসে বলেন বাবু আমাকে ওই গানটা শোনাও, দুই চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে ওনার, এত সেন্সিটিভ। তারপরে অন্য গান উনি যে গান আমাকে শিখিয়েছেন, সদাই ভাবিলাম যা রে আমি পাবো নি তারে, আমি যখন রেকর্ডিংয়ের আগে রিহার্সাল করি, রিহার্সাল করবো কি, উনি কেঁদে এমন আকুল হয়ে যাচ্ছেন যে যন্ত্রীরা বন্ধ সব বন্ধ, বলেন কি করব, বলেন বাবু তোমার তোমার কণ্ঠস্বর তুমি যখন কথার উপর প্রয়োগ করো আমি সহ্য করতে পারি না। ওনার ওই কবিতাটা বারবার পড়ি, বারবার পড়ি আর ভাবি আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর, একদিন যায় দুই দিন যায় আমি যে উদাস হয়ে কেবল ভাবছি কেবল ভাবছিস, এটা যদি আমি কারো দিয়ে শুট করতে পারতাম, এটা যদি কারো দিয়ে শুট করতে 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 নিজে হারমোনিয়াম নিয়ে বসে আর কি বলবো আপনাকে, আপনারা তো আমাকে অনেকটাই জানেন, আমি এত বেশি আবেগ আবেগে জড়িয়ে পড়ি যে আমি কবিতা পড়েই সুর করার আগেই আমি কেঁদে কেঁদে ফেলি, চোখের পানি রাখতে পারি না। আমি বাঁধি তার ঘর
নিঘন রজনী তার তারে জাগি দীঘল রজনী তার তারে জাগি ঘুম যে হরেছে মোর আমারে কর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর ভাঙিয়াছে যে আমি তার ফুল বাঁধি যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি আমারে ফুল ভাঙিয়াছে যে আমি তার ফুল বাঁধি যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি যে মরে দিয়েছে বিষে ভরা প্রাণ আমি দেই তারে বুক ভরা যে মোরে দিয়েছে বিষে ভরা প্রাণ আমি দেই তারে বুক ভরা গান কাটা পেয়ে তারে ফুল করি দান কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলে সোহাগ জড়ানো ফুল মালি মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার ভরি রঙিন ফুলে সোহাগ জড়ানো ফুল মালি যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে সখী তারি মুখখানি
আমি বাঁধি তার ঘর, আমি বাঁধি তার ঘর। আমার গুরু যিনি চিত্তরায় নজরুল সঙ্গীত, তার ভান্ডার বিশাল ভান্ডার। এখানে যেসব বইটুই ছাপা হয়েছে সেখানে চিত্তরায়ের যে কত বড় একটা ভূমিকা, চিত্তরায় হচ্ছেন কাজী নজরুল ইসলামের প্রধান সহকারী, তো তিনি জানবেন না তো জানবে কে? কাজী সাহেব তো দুটো তিনটে লাইন, এটা আমার প্র্যাকটিক্যাল কথা বলছি, হয়তো অর্ধেকটা প্রথম অন্তরাটা শুরু করে দিয়ে বলছেন, চিত্ত আমার তো অন্য কাজ আছে ভাই, আমি চলে যাচ্ছি, আর্টিস্ট আসবে এক্ষুনি, তুমি বাকিটুকু করে, হ্যাঁ করে, এইরকম অনেক গান আছে, বাকিটুক তুমি করে দিই। এই করে চিত্তবাবু নিজেও এত ভালো সুরকার হলেন। তারপরে কমলবাবু, কমলবাবুর তখন যে নাম, তিনি HMV-তে তার একটা সিগনেচার ছাড়া কোনো রেকর্ড বের হওয়ার কোনো উপায় নেই, এটা শুনে পর থেকে না আমি তো, যখন আমাকে বললো যে ওনাকে গান শোনাতে হবে, আমি তো হতো, আমি কি গান করব, কি গান, হ্যাঁ কোনো ঘরে যে ঢুকলাম ভদ্র তো কথা তো একদম বলেন না, বলেন বসো আপনি গান শোনা। তো প্রথমেই গানটা করলাম আমি রবীন্দ্রসঙ্গীত, ডাকবো না ডাকবো না, এমন করে বাইরে থেকে ডাকবো না, ভবিষ্যতে যে এটাই বাস্তবে যে এর এটা এরা হবে বুঝতে পারিনি। তারপরে একটা আধুনিক গান শোনালাম, বলেন যে তুমি আর কি গান জানো, আমি বললাম যে তখন আমি জানি না যে সব গানের এত নাম, কাব্যগীতি এসব বলতে হবে, তখনও বুঝিনি। যাই হোক, এটাও উনি জিজ্ঞাসা করাতে আমি বললাম যে একটা বাংলা গান বলেন গাও, তখন আমি যে গানটা করলাম সেটা হচ্ছে তোমার আমার এই পরিচয় এক জন্মের নহে, লাইনটা উনি লিখে রাখলেন। ছোট ভয়ও পেয়েছি, কিন্তু ভয় পেলেও আমার কেন জানি না আমি কখনো গান নষ্ট করিনি, ভয়টা ভেতরে খুব চেপে রাখার মতো ইয়ে ছিল, গাওয়ার সময় ওই শক্তিটা আত্মশক্তিটা আপনার ছিল, ছিল ওটাকে, এত বড় বড় দামি দামি লোকের সামনে যে এতটুকু 11-12 বছরের মেয়ে কি গান করবে। এবং কাজী সাহেবের যখন পরিচয় আমি পেলাম, প্রথম তো চিনিনি, পরে যখন চিনলাম তখন পরে তো আমি অবাক যে ইনি আমার গানের প্রশংসা করলেন কেন, উনি আবার ভবিষ্যৎবাণী করতেন, বলে দেখ তোদের সবাইকে বলে রাখলাম এই মেয়ে একদিন খুব নাম করবে, খুব নাম করবে, কিন্তু আমি দেখে যেতে পারবো না, এই কথাটা বলে। তা আমার আধুনিক গান লেখার মানে সত্যিকারের কেন আমি লিখেছি সেটা আপনাকে বললাম আজকে, কোনো লোক আজ পর্যন্ত জানে না যে আমি কি ধরনের সুর করি বা আমি সুর করতে পারি কি না। তো অনেকগুলি গানে সুর করেছি, তার মধ্যে কয়েকটা মধ্যে 6-7টা গান আজকে দিলাম। অবসাদে
जाए दिन जाए अवसादे গানগুলো যখন যাবে মানুষের কাছে সবাই শুনবেন তখন ওরা আরেক ফিরোজা বেগমকে আবিষ্কার করবে কারণ পশ্চিমবঙ্গে সেই কালে তখন পশ্চিমবঙ্গ
সাংঘাতিক অবস্থা এবং সেইখানে বড় বড় এই যে নামগুলো বললেন, চিত্ত রায় থেকে আরম্ভ করে কমল দাশগুপ্ত থেকে শুরু করে সব, আমি তো শুনছি উনি নাম কি সজনীকান্ত দাসের গান করেছি, পরবর্তীকালে আমাদের এখানে এসে আপনি এর চর্চা এবং এর যে প্রসারটাকে ঘটিয়েছেন, এইটা আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমরা যখন বলি যে ফিরোজা বেগম সঙ্গীতে কিংবদন্তি, আমার মনে হয় এটার যথার্থতা এখানেই প্রমাণ হয়, তা আপনার সারা জীবনের এই 65 বছর ধরে যে সাধনাটা করেছে সেই সব কাজ, এবং আজকে আমরা শুনি যে আপনার নিজের সুর করবার যে প্রতিভা সেটাও তো আজকে জনসাধারণ এবং দর্শকদের সামনে যাবে, হয়তো ভালো কিছু হয়নি বলে আমি আমি তো এটা আত্মপ্রচারের জন্য নয়, এটা শ্রোতা বিচার করবে। কপাল কপাল সবই
সাগরে কপালে করে কপাল কপাল সবই কপাল শান্তি সুখে গৃহ সংসার করে আবার কর কপাল সারাজন জ্বলি কারো কপাল শান্তি সুখে গৃহ সংসার করে আবার কারো কপাল সারাজন জ্বলিয়া
সাগরে কপালে করে রে কপাল কপাল সবই কপাল 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 সবই পাস্ট এবং প্রেজেন্ট সব অনেক কিছু জানেন, সব তো আর আপনি এখানে বলতেও পারলেন না, আমিও তো বলতে পারি না। আমার সঙ্গীত জীবনে এত মানে এত বিশাল এবং এত ভাঙাগড়া, এত কষ্টের, এত কষ্টের পথ বোধ হয় কোনো শিল্পী অতিক্রম করতে পারেনি। আমি যে কীভাবে আজও আছি আমি নিজে জানি না। 65 ইয়ার্স তো আমি শুধু পারফর্ম করছি স্টেজে, কত ছোটবেলা তো এখনো আমি তো সে গান করতে পারি। যেদিন আমি হারিয়ে যাব কোনখানে কেউ জানবে না, যেদিন আমি হারিয়ে যাব কোনখানে কেউ জানবে না, পাথরে মোটিয়ে
আমার নাই বা তুমি ছোড়লে অন্ধকারে একটু বসো আমার মনে পড়লে সে পাথরে মূর্তি আমার নাই বা তুমি গড়লে অন্ধকারে একটু বসো আমার মনে পড়লে বর্তমান এবং ভবিষ্যৎ শিল্পীদের জন্য তিনি প্রেরণা হয়ে থাকবেন। তার পদাঙ্ক যে অনুসরণ করবে সেই তৈরি হতে পারবে প্রকৃত শিল্পী হিসেবে। বিশ্বনন্দিত সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের কণ্ঠ থেকে দীর্ঘদিন নিঃসরিত হতে থাকবে সঙ্গীতের অমিয় ধারা। এটি আমাদের একান্ত কাম্য। খেলাও শেষ হয়নি, বেলাও পড়ে আসেনি, তার সুরের জগতে জাগরুক হয়ে থাকবে গীতি ফাল্গুন, নিত্য প্রবাহমান থাকবে সুরনির ঝড় এবং তিনি সৃষ্টি করবেন সঙ্গীত সাগর। মহান সৃষ্টিকর্তার কাছে এই আমাদের কাম্য।